ছদ্মবেশে পাগল সে যে দুই বছর পর কাউকে না জানিয়ে প্রবাস থেকে দেশে আসে। অতঃপর তার স্ত্রী তার সঙ্গে কি করে জানতে হলে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। ভাবি, ও ভাবি, এই যে আমার কথা কি শুনতে পাচ্ছেন? এই আপনারা কষ্ট করে ওটা নিচে নেমে আসেন। আচ্ছা ঠিক আছে। ভাবি, ও ভাবি, আরে একটু চালু করে আসুন তো। আরে দিলা ভাই, এই তুমি অবস্থা কি? আমি বলতেছি ভাবি, আপনি হয়তো জানেন না, আপনার স্বামী আর আমি দীর্ঘদিন যাবৎ একসাথে সৌদি আরবে ছিলাম। হঠাৎ করে ড্যাপ থেকে দুই বছর ওর আমরা কোনো খোঁজ খবর পাই না। পরে শুনতে পাই ও রাস্তাঘাটে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। পরে সৌদির সরকার আর আমাদের বাংলাদেশের দূতাবাস দুটো মিলে ওকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে, আর আমি যেহেতু দেশে আসবো তাই আমি ওকে নিয়ে আসবো। আপনাদের স্বামী যেহেতু পাগল হয়ে গেছে, একটা কাম করেন, আপনাদের রুমে নিয়ে যান আর ভালো একটা ডাক্তার। কি এক কত পাগল, এই যে বিয়ে করে আমাকে রেখে চলে গেছে, এমনি তো হয়ে গেছে বুড়ো, আমাকে রেখে যাওয়ার পর আমার কি কোনো সকাল লাভ নাই? ভাই এই জঙ্গল পাগল টাগল আমি লাগবো না, আপনার সাথে নিয়ে যান এই পাগল। আরে ভাবি, আপনি এ কেমন কথা বলতেছেন? আমি আরো ভাবলাম কি না কি যে আপনার স্বামী আসবে, অতি আদরে আপনি ঘরের মধ্যে নেবেন, ভালো ডাক্তার দেখাবেন। আচ্ছা আপনাকে ভুলে গেছেন, আমি যতটুকু জানি এই যে আপনাদের তিনতলা বাড়িটা, এই বাড়িটা তো উনি আপনার নামে লিখে দিয়েছেন। শুধু তাই নয়, উত্তর পাশে যে আপনার পাঁচ গুণা জায়গা আপনার নামে দিয়েছে। তা আপনি আজকে ওনার চিকিৎসা করবেন না, ওনার পাশে দাঁড়াবেন না, আপনি ছাড়া তো ওনার কেউ নেই। দেখেন ভাবি, আপনি যে কাজটা করতেছেন একদম কিন্তু ঠিক না, আর আপনি আমাকে বলতেছেন ওনাকে আবার প্রবাসে নিয়ে যেতে। আচ্ছা আপনাকে মাথা ঠিক আছে? একটা পাগল লোককে সেই প্রবাস থেকে এই জায়গায় আনতে আমার কতটা কষ্ট হয়েছে। দেখেন আমি কোনো কথা শুনতে চাই না, আপনি আপনার হাজবেন্ডকে ঘরে নিয়ে যান। এই যে ভাই আপনি চুপ থাকেন, আমার আপা যে রাখছে এরাই সত্যি। আর ভাই শোনেন, আপনার পাগল ছাগল আপনি না যান। দেখেন ভাই এমনিতে আমার এখনো বিয়ে হয়নি, এই পাগল ছাগল থাকলে আমাকে মানে যাবো। আরে আপনি এটা কি বলতেছেন? যেখানে একটা লোকের জীবন মনের প্রশ্ন আর সেখানে আপনি আছেন আপনার বিয়ে নিয়ে, মানে উনি বাড়ির থেকে আপনার বিয়ে হবে না। দেখেন কাজটা কিন্তু একদম ঠিক করতেছে না, আমি যতটুকু জানি আপনি ওনার শালী। আরে যেখানে যে লোকটার টাকায় আপনি খেয়ে পরে বেঁচে আছেন সেই লোকটার কথা না ভেবে আপনি আপনার বিয়ের কথা ভাবতেছেন, দেখেন কাজটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। এই যে ভাই শোনেন, আপনি তো জ্ঞান দেন কে? আর শোনেন, আপনার যদি এত মায়া লাগে তা আপনার সাথে নিয়ে চলে যান। এই যে বাড়ি আর টাকা পয়সা সব তো আমার বোনের নামে, আর আমার বোনের এমন কি বয়স আছে, আমার বোনের কি ভবিষ্যৎ নেই? আমার বোনের আর একটা বিয়ে দিন। সি আপনাদের মন মানসতা এত নিচ, আর যে লোকটা বিদেশে দিনের পর দিন রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে টাকা পাঠিয়েছে এই দেশে, আর আপনারা সেই টাকা দিয়ে আরাম করতেছেন, আয়েশ করতেছেন, আর আজকে যেই দেখতেছেন লোকটা অসুস্থ তাই আপনারা নানান বাহানা করতেছেন। আর আপনি কি বললেন, আপনার বোনের সবে মাত্র বয়স, একবার কি ভেবে দেখেছেন এই লোকটার কারণে আপনার বোন এত সুন্দর পোশাক করতে পারে, এই লোকটার কারণে আপনার বোন ভালো মন্দ খেতে পারে, তার কথা না ভেবে আপনি আপনার বোনের বিয়ের কথা ভাবতেছেন? সি আপনাদের মতো কিছু লোকের কারণে আমাদের প্রবাসী ভাইরা দিনের পর দিন পরিশ্রম করে শান্তি পায় না। কেন পায় না জানেন? মাসটা যেতে না যেতে আপনারা প্রতি মাসে টাকা চান, আর আপনাদের কথা ভেবেই তার ঠিক মতো পোশাক আশাকও কেনে না, ঠিক মতো খাবারও খায় না। কেন জানেন? টাকা আপনাদের পাঠাবে, আপনারা যেন ভালো থাকেন। আর আপনারা কি করেন, সেই প্রবাসী ভাই যদি অসুস্থ হয় তার চিকিৎসার ভার নিতে চান না, বা তাকে কি করতে চান, পাগলা গারজ দিতে চান, এমনকি বাড়িতে রাখতে চান না, কেন একটু ভেবে দেখুন তো। এই লোকগুলো, এই প্রবাসী ভাইগুলো আসে বলেই আমাদের দেশে অনেক টাকা আসে, আর আমাদের দেশে অনেক টাকা আসে বলেই আপনাদের মতো কিছু লোকেরা খেয়ে পরে বেঁচে থাকে, এটা ভুলে যাবেন না। ও এই প্রবাসীরা টাকার মেশিন, তাই না? যখন টাকা দেওয়া বন্ধ হয়ে যায় তখন আপনাদের অনেক কষ্ট হয়। আচ্ছা একবার ভাবুন তো, আজকে এই প্রবাসী টাকার মেশিনটা সেই টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে এই আপনাদের মাথা নষ্ট, ওকে আর বাড়িতে রাখবেন কেন? কারণ ও তো পাগল, এখন দিনের পর দিন ওর সেবা করতে হবে, তাই না? আর ও যখন প্রবাসে থাকতো দিনের পর দিন টাকা দিত, তখন খুব মজা লাগতো। আরে আপনাদের মতো লোকদের কারণে প্রবাসীদের অনেক কষ্ট জানেন, ওরা প্রতি মাসে যখন বেতন পায় না আপনারা ফোন দেন, আপনাদের এ সমস্যা ও সমস্যা নানান সমস্যা দেখান, তখন ওরা ভালো মন্দ খাবারও খায় না, ভালো মন্দ পোশাকও পরেন যেন আপনারা সুখে থাকেন। আর আপনারা বেঈমানেরা কি করেন, তাদের কথা না ভেবে মজা করেন, মাস্তি করেন, আর ওই লোকগুলো যখন কোনো বিপদে পড়ে তখন আপনারা অস্বীকার করেন যে এই লোকগুলো আপনাদের কোনো আত্মীয় না। আরে আপনাদের ন্যূনতম যদি কোনো বোধ থাকতো এই কাজটা কখনো করতে পারতেন। এমনি দেখেন তো আপনারা তো বকবক ভালো লাগতেছে না, পাগল ছাগল নিয়ে বাসা থেকে বেরেন তো অসহ্যকর। আমি বেশ ভালো করে বুঝতে পারতেছি এই দেওয়ালে মাথা ঠেকে কোনো লাভ নাই, তো যাওয়ার আগে আরেকটা কথা বলি, কান খুলে শুনে রাখুন, ও অসুস্থ,
ওই দেশের সরকার অনেক দিন যাবত থাকার কারণে এত কিছু টাকা দিয়েছে। আপনারা যখন টাকাই নেবেন টাকাই ভালোবাসেন, আজীবনে টাকাগুলো রাখেন। অনেক খুশি হয়েছেন তাই না? আর নাই ভাই টাকা, আমি জানি, আমি বেশ ভালোভাবে জানি আপনাদের এই নোংরা মন মানসিকতা। না ওকে অনেকদিন আগে বলেছিলাম, তো তোমরা যখন প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত ওর কাছে টাকা চাও তখন ওকে আমরা প্রবাসীরা বুঝিয়েছি, দেখ তোর বলতে কি পরীক্ষা কর। তখন ও কি করছে জানো? এই আমার দিকে তাকা। ও কি করছে জানো? এই যে এর আগে বলেছিলাম না, ড্যাব থেকে 2 বছর পাগল ছিল, ও পাগল ছিল না, এই ড্যাব থেকে 2টা বছর তোমাদের সাথে যোগাযোগ বন্ধ করছে, আর এই ড্যাব থেকে 2 বছর টাকা উপার্জন করেছে। আজকে যেই ওকে বললাম পাগল, কেউ স্বীকার করতেছে না, যে টাকা পয়সা দিলাম হা করে নিচ্ছ। আরে তোমাদের মতো লোভী লোকের কারণে আজকে আমাদের প্রবাসীরা অনেক কষ্ট করে, ও পাগল। এখন দেখো তোমার কি বলেছিলাম, আজকে নিজের চোখে তো প্রমাণ হয়ে গেল। বাহ বাহ বাহ, টাকা পাইলে খুশি। আমি যদি ওদের কথা বিশ্বাস না করতাম তাহলে বুঝতে পারতাম না তোদের যে কাহিনী। আসলে ওদের কথা আর তোরার পরিবেশে কিন্তু মিলে গেছে। টাকা পাইছ, তোরা ভালো হয়ে গেছ, তাই না? কি ভাবছি? হ্যাঁ প্লিজ আমাদের টাকা করে দাও, টাকাগুলি রাখ, আমাদেরকে মাফ করে দাও। এই ভাই টাকাগুলি নেন, আমাদের ভুল হয়ে গেছে। দুলা ভাই মাফ করে দেন, দুলা ভাই প্লিজ। তোরা এই বাড়িতে কিভাবে থাকো এটা আমি দেখে নেব। ভাবছি আর কিছু করতে পারবো না, তোদের সাথে দেখা হবে আমার আদালতে। এ ভাই দেখলে আসেন, আর এই রকম বাড়ি আরো 10টা করতে পারবো। শুনো দুলা ভাই, শুনো আপা, তুমি একটু জোর করে রাখতা ভালো হইতো। আমি তো পা হাতে ধরলাম তা তো কাম হইলো না, এখন তো করে বাড়ি থেকে বাইর করে দিব, কি যে করি। শুনো লাভ তো ঘরে যাই, পরে না পরে